প্লিজ প্লিজ, কোনো কথা কাটাকাটির এখানে দরকার নেই, করো না। ইমন, আমরা তো জেনে গেলাম যে রণ ভালো আছে, রণকে বেডে দেয়া হয়েছে, আজ তো আর কাউকে দেখা করতে দেবে না, আর রাত্রে নিশ্চয় একা থাকবে না, ওর সঙ্গে অ্যাটেন্ডেন্ট থাকবে। তাই আজ রাতটা রণকে বিশ্রাম নিতে দাও। দেখো, আজকে কোনোরকম ঝামেলায় জড়িয়ে পড়াটা রণর পক্ষে ঠিক হবে না। অ্যাজ এ ডক্টর আমি তোমাকে এই অ্যাডভাইস করছি, তুমি কাল সকাল থেকে যতদিন না পর্যন্ত রণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে ততদিন রণর সঙ্গে থাকবে। আমার কথায় নাকি? ইয়েস, আমার কথায়। আমি একজন ডাক্তার, আমি বলছি, দরকার হলে এখানকার ডাক্তারদের সঙ্গে কথা বলে আমি যে সেই ব্যবস্থাটা করতে পারি সেটা করা যে আমার পক্ষে অ্যাটলিস্ট খুব একটা কঠিন কাজ নয় সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সেটুকু বুঝতে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হচ্ছে না, অসুবিধে হচ্ছে না? বলছি, আমি একটু ওর কেবিনে যাবো, তুমি আমাকে নিয়ে যাবে? স্যার, আমি ওকে একটু দেখতে চাই, বাইরে থেকে দেখে চলে আসবো। যাবো? হ্যাঁ যাবে, একবার যাবে, যাও গিয়ে দেখে এসো। তবে বাইরে থেকে দেখো, আজকে ভেতরে ঢুকো না। না, একদম না। হ্যাঁ, একদম যাবে না তুমি। ঠিক আছে, আমি যে যেতে পারবো না সেই কথাটা তোমরা প্রমাণ করো। এক কাজ করো না, হসপিটালের কর্তৃপক্ষকে ডাকো। হ্যাঁ রূপকথা দি, তুমিও ডাকো, আমিও ডাকছি, তুমিও বলো, আমিও বলব, দেখি আমাকে কেমন করে ওরা অ্যালাউ না করে। আর যদি ওরা আমাকে অ্যালাউ না করে, আমি কথা দিচ্ছি আমি যাব না। মেজমামু, বাদ দাও, ছেড়ে দাও, এখন এখন এই সমস্ত নিয়ে আমার মনে হয় না আমাদের কথা বলা উচিত বলে। অনেক বড় একটা সমস্যা আছে আমাদের, একদম একদম সেটা নিয়ে ভাবতে হবে। তাছাড়া তুমি আমায় বলেছিলে না যে মেয়েটা একটা অত্যন্ত অসভ্য এবং জঙ্গলি প্রকৃতির মেয়ে? বলে বলেছিলে না? তুমি তো ওর স্ট্যান্ডার্ডে নামতে পারবে না, ওর সঙ্গে তো এই ঝগড়াটা তুমি করতে পারবে না। তাছাড়া কাল তো রণ অনেকটা বেটার ফিল করবে, রণের সঙ্গে তখন আমরা কথা বলতে পারবো, তখন রণকে আমরা জিজ্ঞেস করব। রণ যদি এই মেয়েটাকে অ্যালাউ না করে, তখন তো আর কারোর কিচ্ছু বলার থাকে না, থাকে কি বলো? কিচ্ছু বলার থাকে না। ঠিক আছে রূপকথা দি, তাই হবে, তোমার কথাটাই রইল। আজ আমি টুবলুদার সঙ্গে গিয়ে ওনাকে বাইরে থেকে দেখে চলে যাচ্ছি, কিন্তু কাল কাল সকালে আমি আসব মিস্টার চ্যাটার্জির কেবিনে থাকবার জন্য। আর উনি যদি তখন নিজে আমাকে অ্যালাউ না করে, তখন তুমি দেখো, আমি চলে যাব, কথা দিচ্ছি আমি চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। দেখি কি হয়, আজ সারাটা রাত আছে তো তোমার কাছে, দেখো তুমি কি করতে পারো। তোমাকে এরকম ভেঙে পড়া মেয়ে হিসেবে আমি একদম দেখতে চাই না, ইনফ্যাক্ট আমরা কেউ দেখতে চাই না। আমাদের সবারই খুব খারাপ লাগছে ইমন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, দুঃখ হবে না, নিজের স্বামীর জন্য দুঃখ হবে না তো কার জন্য দুঃখ হবে, সব বুঝতে পারছি আমি। দুঃখ হচ্ছে কো, দুঃখ হচ্ছে রায় ভাগিনী, ছেড়ে দে, অন্যের হাতে নাটক খেলা ছেড়ে দে। ওই জন্যই তো ওর সঙ্গে তোকে দু 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 করে বাড়িতে দাঁড়িয়ে দিতে পারলো। আয় মন মা, আয় মন মা, আমি কয়ে দিচ্ছি এখনো যদি
যদি তোর শিখতে না হয় থাকে তাহলে তোর তোর এই কপালটাতে না ঘোর বেপদলে কাছে আমি কয়ে দিলুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন চুপ করো তো বৌদি। ইমন ইমন, লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও, না খেয়ে না। কতবার ভুলবো আপনাদের, আমার পেট ভরা, আমার খেতে ইচ্ছে করছে না। না, তোমার পেট ভরা নয়। দেখো ইমন, তুমি যদি মনে করেই থাকো যে যুদ্ধ করবে এবং যুদ্ধটা জয় করতে হবে, তাহলে আমার মনে হয় তোমার শুধু মনে নয়, শরীরে শক্তি থাকা প্রয়োজন। মনের শক্তি তখনই বাড়ে যখন শরীরে শক্তি থাকে, এ কথাটা তুমি জানো না? জানেন তো স্যার, আমার আর যুদ্ধ করার কোনো প্রয়োজনই হবে না। মানে তুমি সবসময় ইমনকে এরকম বকে বকে কথা বলো কেন? ওর কষ্ট হয় না? এমনিতেই আজ ওর কষ্ট হচ্ছে, তার উপরে তুমি একটু তো ওকে ভালোবেসে কথা বলবে। তোমার মন খারাপের সময় ও কতটা ভালোবেসে, কতটা আদর করে তোমার সাথে কথা বলে তুমি দেখো না? দেখি তো দেখি তো, আমিও তো ওকে ভালোবাসি, আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হয়তো সেই জন্য চাই ওর জায়গাটা ওর কাছে ফিরে আসুক। চাই নি বলো, তোমাকে বোঝানো সেটা বোঝো না। ও মা মা, ও মা, তোকে আমি কত ভালোবাসি তুই বুঝিস না বল। হ্যাঁ তোর পিসি চাই তো তোর সব কিছু ঠিক হয়ে যা, সেই জন্য তুই আমাকে নাক করেছিস। আমাকে নাক করেছিস তুই, নাক করেছিস, নাক করেছিস, নাক করেছিস। আমি তো হাবলি, আমি হাবলি হাবলি হাবলি, আমি বুঝতে পারছি কথা বলি। আমার মা 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 কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পারবো। তুমি এই কথাটা কেন বললে আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার যুদ্ধ করার প্রয়োজন হবে না মানে? তুমি কি হাল ছেড়ে দিচ্ছ? তুমি কি ইন্টারেস্ট হারাচ্ছ? কি মন বলো আমাকে, আজকেই আমরা এত বড় বড় কথা বলে এলাম, আর কালই যদি তুমি সেখানে না যাও তাহলে তোমারও কোনো কথার দাম থাকে না, আর আমারও হেড ডাউন হবে। আপনি শুনেননি স্যার আমি শেষ পর্যন্ত কি বলেছিলাম? আমি প্রত্যেকটা কথা শুনেছি এবং প্রত্যেকটা কথা আমার মনে আছে। মনে আছে, মনে আছে, মনে আছে, সব কথা মনে আছে। ও ও কি বলেছিল গো, কি বলেছিল? আচ্ছা তুমি যখন ওর সাথে গেলে তখন ওকে কথা বুঝিয়ে দিলে কেন? তুমি একসাথে সব কথা হর বলিয়ে বলে দিলেই তো পারতে। আমি বলে এসেছিলাম যে আমি আমি কাল যাব মিস্টার চ্যাটার্জির কাছে, কিন্তু উনি যদি শেষ পর্যন্ত আমাকে চলে যেতে বলেন তাহলে আমি চলে যাব, আর ফিরে আসব না। আমি তো আমার কথার খেলাপ করব না। কথার খেলাপ করার প্রশ্ন উঠছে কোত্থেকে? তোমার কি মনে হয় তুমি রণজয়ের কাছে গেলে রণজয়ের তোমাকে ফেরানোর ক্ষমতা থাকবে? কিছুতেই না। আরে বাবা, কালকেই তো প্রমাণ পেয়ে যাবে যে তোমার বর তোমাকে কতটা ভালোবাসে। আর একবার যদি প্রমাণটা পেয়ে যাও যে তোমার মানুষটা তোমাকে ভালোবাসে কি না, ব্যাস তারপরে তো তুমি আর তাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, হ্যাঁ ভাবতেও পারবে না, ভুলও বুঝবে না, কি তাই তো? প্রমাণ তো আমি আগেই পেয়ে গেছি। কি প্রমাণ পেয়েছিস রে, কি প্রমাণ পেয়েছিস বল, আমাকে বল। আই আই দাঁড়া, এবার আমি তোকে কাল নিয়ে যাবো রানুর কাছে, দেখি রানু আমার সামনে কেমন করে তোকে ঘর থেকে বার করে দিতে পারে, আমি দেখি। আর ওই যে রানু 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 রানু, ওই
নূপকাটা কি করে এই বল আমি দেখ। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আমি মিস্টার চ্যাটার্জিকে ফোন করেছিলাম, উনি ইচ্ছে করে আমার ফোনটা ধরেননি। তুমি অভিমান বোঝো না ইমন, ওর তো অভিমান হতেই পারে। একটা মানুষ তোমার কাছে গেছিল তোমাকে ফিরিয়ে আনার জন্য, তুমি সেই মানুষটাকে প্রত্যাখ্যান করেছো, ফিরে আসোনি, তারপর এরকম একটা ইঞ্জুরি হয়েছে, সেই সময় তুমি ফোন করছো, তখন ওর তো মনেই হতেই পারে যে আবার সে যে আমাকে তার হিসেবের খাতা থেকে একেবারে বের করে দিতে পারে তাও তো ঠিক স্যার। আনলাইকলি যদি হয় বুঝবো, দুঃখজনক। দুঃখের কিছু নেই স্যার, মিস্টার চ্যাটার্জি আমাকে দেখতে চান বা না চান তাতে আমার কিচ্ছু করার নেই। আমি চাই যে উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, আফটার অল উনি দেশের সেবা করেন, এত বড় কাজ করেন, ওনার তো সুস্থ থাকার খুব দরকার। কুসুম দোলা কুসুম।